এবার গুড়িয়াকে দিলাম খেতে, কেমন? হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকাল সকাল চা হয়ে গেল, এবার রান্নাটা বসিয়ে দিব। রান্না আজকে বেশি নেই, আমরা খালি দুইজন, ছেলে নেই বাড়িতে, তাই আজকে রান্না একটু কম আছে। গরমও পড়েছে, সেরকম কিছু আমি রান্না করব না, একদম লাইট রান্না করবো আজকে। স্কোয়াশ তরকারি করবো বড়ি দিয়ে, আর ট্যাংরা মাছ করবো আলু বেগুন দিয়ে পাতলা একটা মাখা মাখা, বেশি মশলা দিব না, পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখা মাখা করবো। খুব গরম পড়েছে তো একটা সামার ড্রিঙ্ক বানাবো বাড়িতে, প্রিমিক্সটা বানিয়ে রাখবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। মাছটা করবো, এদিকে ভাত একটু বসিয়ে দিব, তাড়াতাড়ি অফিস যাবে তাই ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিব। তার আগে একটু দোকানে যাবে, হার্ডওয়্যার দোকানে, উপরে কাজ হচ্ছে, জিনিসপত্র আনতে হবে, খেয়ে দিয়ে এগুলো আনতে যাবে, জিনিসপত্র এনে রেখে তারপর অফিস চলে যাবে। ট্যাংরা মাছটা বেশ বড় বড় আছে, বেশ বড় বড় আছে। এবার মাছে আলু বেগুন কষানো হয়ে গেছে, এবার ঝোলটা দিয়ে দিব, মাছটা দিয়ে দিচ্ছি। খাওয়াটা দিয়ে আসি, ভাত দিয়ে দিয়েছি, রুটি হয়ে গেছে আমার, মিস্ত্রিদের জন্য চা রেডি করে নিয়েছি, এদিকে চা দিয়ে আসি, ওরা চলে এসছে, এবার কাজ করছি উপরে। হ্যাঁ, পালিশ করলে ভালো লাগে না, তাই আমি কালকে তোমাকে বলেছিলাম পালিশ করে দাও। স্নান করে চলে আসলাম, একটু গরম লাগছে না কাজ করে, তাই আগে চানটা করে নিয়েছি, চানটা করে এখন আমটা সিদ্ধ বসিয়ে দেবো। আজকে সামার ড্রিঙ্ক বানাবো, আম পান্না। এখানে আমার হাফ কেজি আম নিয়েছি, এটা ফ্রিজে রাখা যাবে এক মাস, আরামসে রেখে যখন ইচ্ছে খাওয়ানো। আমি হাফ কেজির আমে বানাচ্ছি, এটা সিদ্ধ হোক, সিদ্ধ হতে হতে আমি ততক্ষণ স্নান করে এসেছি, কিছু করে নি, জাস্ট স্নান করে ঠাকুর দিয়ে দোর মেরে চলে এসেছি, এটা সিদ্ধ হবে, ঠান্ডা হবে, তারপরে বানাবো। টুকরা টুকরা কেটেও সিদ্ধ করা যায়, আমি গোটাটা দিয়ে দিয়েছি, এটা হোক, ততক্ষণ আমি ক্রিম টিম মেখে আসি। মৌরি 2 চামচ, ভাজা জিরা 2 চামচ, 4টা এলাচ, আর গোলমরিচ, একটু গোলমরিচ 6টা 7টা মতো, আর লবঙ্গ 4টা, আর এদিকে বিট নুনটা নিয়ে নিব 1 চামচ, 2 চামচ লাগলে আবার দিব, ঠিক আছে। আর এখানে 1 কাপ চিনি, এই মশলাগুলোকে এইরকমই ভাজবো না কিছু, জাস্ট আগে গ্রাইন্ড করে নেব। মিক্সিতে এগুলো ঢেলে একবারে গুঁড়া করে নিই, গুঁড়া করে রেডি করে রেখে দিই, এটা তাই না। গুঁড়া হয়ে গেছে,
একটা হাফ নিলাম জল, হাফ কাপ। এবার জলটা ফুটবে, চিনিটা দিয়ে দেবো। চিনিটাকে একদম মানে কি করবো না, জাস্ট চিনিটা গলে যাবে বাস এইটুকে। এই যে হাতে নিয়ে যে এরকম করে তার দেখা ওটা করবো না। চিনিটাকে ঢেলে দিই, এক কাপ চিনি দিলাম। পরে বুঝে নেবো, যদি দেখছি একটু কম হচ্ছে মিষ্টি আবার অ্যাড করে দিব। আমার মনে হয় না মিষ্টি আর লাগবে। ঠান্ডা হোক, বেরিয়ে গেছে পুরো, বেশি সেদ্ধ হয়ে গেছে। আমপাড়া কেনার থেকে বাড়িতে বানিয়ে খেলে টেস্টে আলাদা। আর একটু চিনি দিয়ে এক কাপ দিয়েছি। বানিয়ে রাখে, বাড়িতে কোনো ছেলে পেলে থাকে না ছেলে মানুষরা, তা ঘর করে কেউ আসলো দইয়ের ঘোলের ঘোলটা বানিয়ে দিয়ে ঠিক আছে। খুব সময় এরকম তো হয় দই থাকে না, তা দৌড় মেরে তখন দোকান যাওয়ার থেকে গিয়ে কোল্ড ড্রিঙ্কস আনা, লোকজনকে রেখে গিয়ে দৌড় মেরে কোল্ড ড্রিঙ্কস আনা ভালো লাগে না দেখতে। তার থেকে বাড়িতে এটা বানিয়ে রেখে দিই, যে মিক্সটা যখন আসবে দইয়ের ঘোল, দই ঘোল দিলাম কোনোদিন, দই না থাকলে পরে আমপান্না দিয়ে দিলাম। আর ছেলে পেলেও থাকে, রোদ থেকে আসে গরমের থেকে আসে, এটা খেয়ে নেবে, এটা একটা সুবিধা। ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আমি আটিটা ফেলে দেব। এই যে এটাকে একবার ঘুরিয়ে নিই, কি সুন্দর থকথকে হয়েছে। কালারটাও চেঞ্জ হয়ে যাবে, এখন এই কালারটা আছে, এটা আস্তে আস্তে ফুটতে 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 কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর মশলাটা এটা একটু কালার চেঞ্জ হোক তারপর মশলা দিই। ঠিক আছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দিব। ভালো করে মিক্স করতে হবে যাতে লাম্পস না থাকে মশলা। চিনিটা টেস্ট করে নিই, পারফেক্ট। হাফ কেজি আমের মধ্যে তোমার এক কাপ, দেড় কাপের একটু বেশি চিনি লেগেছে। বেশি শুকাবো না, বেশি শুকালে পরে এটা ঠান্ডা করলে আর একটু টেনে যাবে। যখন এটা করবে না খুব সাবধানে, যে ফুটফুট করে ফুটছে না, ফুটে ফুটে বাইরে আসছে, এটা খুব সাবধানে করতে হবে। এটা এখনো একদম পাতলা আছে, দেখো একটু ঘন করতে হবে। মিডিয়াম ফ্লেমে দিচ্ছি আমি এখন, এখানে খুব ফুটছে। এই যে দেখো এটা হয়ে আসছে, এখন এটা অফ করে দেবো গ্যাসটা, কেন কি এটা ঠান্ডা হলে আরো একটু টেনে যাবে। গ্যাসটা অফ করে দিলাম, ঠান্ডা হোক তারপর তোমাদের কাছে আবার আসছি। ঠান্ডা হয়ে গেছে দেখো, এই যে দেখো কালারটা দেখেছো, আমপানা টাইপ কালার এসে গেছে। এবার কাচের বটলে ভালো করে ধুয়েছি, ধুয়ে শুকিয়ে নিয়েছি রোদে, তারপর এটা আমরা ঢেলে ফ্রিজে রেখে দেবো। আর এটা ঢেলে নিই, গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। এটাকে এখন বোতলে ঢেলে তারপরে গুড়িয়াকে দিব একটু খেতে। গুড়িয়া খেয়ে দেখবে কেমন হয়েছে, ওনার চিন্তা নেই, যখন গরম লাগবে ব্যাস জলের মধ্যে ঘুলে খেয়ে নেবে। চল এটা হয়ে গেছে, এবার আইস নিয়ে আসি।
দিয়ে আসলাম আইস, ঠান্ডা জল, এবার জল, পারফেক্ট, জবরদস্ত, সত্যি বিউটিফুল লেগেছে। আইসদের ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালোবাসে। তার পাশে পুদিনাটা, এই হলো আমার আমপান্না রেডি। এবার গুড়িয়াকে দিলাম খেতে, কেমন সুপার হয়েছে না? বাস যখন আমপান্না খেতে ইচ্ছা করবে দৌড় মেরে চলে আসবি, দেখো ও বসছে কোথায়। তোরও হয়ে যাবে, বনি দাদার হয়ে যাবে, কোল্ড ড্রিঙ্কস বাড়তে খেতে হবে না, আমপান্নাই খাস। এখন এটা ফ্রিজে রেখে দিব, যখন ওদের ইচ্ছা হবে তখন এসে খেতে পারবে আরামসে, আর অসুবিধা নেই যে দৌড় মারে যাও দোকানে যাও আমপান্না আনো, দরকার নেই, ঘরে হোম মেড আমপান্না, ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আমি নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে আসবো। টিল দেন সবাই।